अघोषित लकडाउन प्रतिकूलतार मध्येও ग्राहकদের জরুরি প্রয়োজনীয় চাহিদা মেটাতে স্বাস্থ্যবিধি মেনে দিন রাত সেবা দিচ্ছে শীর্ষস্থানীয় কুরিয়ার ও পার্সেল সার্ভিস এসএ পরিবহন। দেশের এই দুর্যোগ মুহূর্তে গ্রাহকের সঠিক সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি আর্থিক লোকসান গুণেও সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী ঘোষণা অনুযায়ী করোনা দুর্যোগে ব্যবসায়ীদের জন্য ব্যাংক ঋণের সুদ মওকুফের তাগিদ দিয়েছেন এসএ পরিবহনের কর্ণধার সালাউদ্দিন আহমেদ। রিয়াদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। দেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পর ২৬ মার্চ থেকে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। প্রথম দফায় মন্ত্রিপরিষদ সচিবের ১০ দিনের ছুটির ঘোষণায় বন্ধ হয়ে যায় সারা দেশের সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, মার্কেট, বিপণী বিতান। ২৪ মার্চ ২০২০ থেকে সশস্ত্র বাহিনী সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে সহায়তা করবে। কাঁচা বাজার, খাবার, ঔষধের দোকান, হাসপাতাল এবং জরুরি যেসব সেবা আছে তার জন্য এগুলো প্রযোজ্য হবে না। সিভিল প্রশাসনকে সহায়তায় রাস্তায় নামে সেনাবাহিনী। শুধু ব্যবসা প্রতিষ্ঠান নয়, মানুষের চলাচলেও আরোপ হয় সর্বোচ্চ কড়াকড়ি। নির্দেশে জরুরি সার্ভিসকে চালুর অনুমতি দেয়া থাকলেও আতঙ্কে হঠাৎ বন্ধ হয়ে যায় দেশে চালু থাকা প্রায় ৫০টি ছোট বড় কুরিয়ার সার্ভিস। এমনকি বন্ধ থাকে দেশের একমাত্র রাষ্ট্রীয় ডাকঘরও। দেশের এই দুর্যোগ মুহূর্তে ৩৯ বছরের ঐতিহ্যবাহী সেবাদানকারী এসএ পরিবহন কুরিয়ার ও পার্সেল সার্ভিস দিবারাত্রি গ্রাহকের সেবায় নিয়োজিত রয়েছে। শুধু তাই নয়, প্রতিষ্ঠানে চাকুরিরত ১০,০০০ শ্রমিক কর্মচারী জীবনের ঝুঁকি নিয়ে গ্রাহকদের সেবাদানে সারা দেশে নিরলস কাজ করে যাচ্ছেন। গভর্নমেন্ট কুরিয়ার সার্ভিস বলতে আমরা যেটা বুঝি পোস্ট অফিস, সেটাও বন্ধ। আই অ্যাম ভেরি মাচ হ্যাপি ফর এসএ পরিবহন বিকজ এই সংকটে আমি এই প্রয়োজনীয় জীবন রক্ষাকারী জিনিসগুলো এসএ পরিবহন আছে বলে আমি পাঠাইতে পারছি। আমাদের এলাকায় লকডাউন চলতেছে, কোনো মাল বা কোনো ওষুধ কিনতে যেতে পারতেছে না। আমরা এখান থেকে পাঠাচ্ছি, এখানের কর্মী মালগুলো নিয়ে আমাদের বাড়িতে পৌঁছে দিচ্ছে। বিভিন্ন হাসপাতালের জরুরি পণ্য, ওষুধপত্র, সরকারি বেসরকারি ত্রাণ ও অতি প্রয়োজনীয় ডাক ও ডকুমেন্টস নিজস্ব পরিবহন দ্বারা গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে এসএ পরিবহন। প্রতিষ্ঠানটি এই জাতীয় দায়িত্ববোধ কাঁধে তুলে নেয় গ্রাহকরা প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতার দাবি জানান। এই করোনার পরিস্থিতি যে সমস্ত কুরিয়ার বন্ধ, এসএ পরিবহন বন্ধ ছিল না একদিনের জন্য। সরকার যেহেতু বিভিন্ন খাতে প্রণোদনা দিচ্ছে, মনে হয় এখানেও দেওয়া উচিত। এসএ পরিবহনের যে কোনো ভালো কিছুই আমরা প্রত্যাশা করি, তো সেই ক্ষেত্রে যদি সরকারি কোনো একটা প্রণোদনা দেয় তারা পাওয়ার অধিকার রাখে। করোনা দুর্যোগে সারা দেশে জেলা উপজেলা পর্যায়ে শতাধিক আউটলেট চালু রাখার বিশাল কর্মযজ্ঞ কিভাবে চলছে, এমন প্রশ্নের জবাব দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। মানুষের জরুরি চাহিদা যেমন মেডিসিন, ইকুইপমেন্ট বা আপনাদের এই করোনা ভাইরাস পরীক্ষার জন্য যে যন্ত্রপাতি, এগুলি যদি আমরা না নেই সারা বাংলাদেশে, তাহলে যাওয়ার আর কোনো উপায় ছিল না। আমাদের যে সারা বাংলাদেশে আমার হাজার হাজার স্টাফ নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে, ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে রক্ষা করেছে। আমাদের কোনো কর্মী আল্লাহ চাহে তো ইনশাল্লাহ কোনো করোনা ভাইরাসে আক্রান্ত হয় নাই, জীবন বাজি রেখে কাজ করেছেন, আল্লাহ তাদেরকে রক্ষা করেছেন। আল্লাহর কাছে আমি শুকরিয়া দেই। তিনি বলেন, ব্যাপক ক্ষতি মেনেও জনসেবায় সার্ভিস পরিচালনা করা হলেও ১০,০০০ মানুষের কর্মসংস্থানের স্বার্থে দ্রুত ব্যাংক সুদ মওকুফ প্রয়োজন। সারা বাংলাদেশের সব কিছু বন্ধ, শুধু স্যানিটাইজার সামগ্রী আর কটা মেডিসিন নিলেই তো আমার সারা দেশের যানবাহনের যে তেল খরচ তাদের পোষায় না। তো সুতরাং আমি ক্ষতিগ্রস্ত। খুশি হব যদি মাননীয় প্রধানমন্ত্রী ব্যাংকগুলিকে যদি বাধ্য করে যে আগামী দিনগুলিতে অন্তত মিনিমাম ডিসেম্বর পর্যন্ত, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সুদ মওকুফ করা, সুদ সম্পূর্ণরূপে মওকুফ হওয়া উচিত। সেবার ব্রত নিয়ে প্রতিষ্ঠিত এসএ পরিবহন যে কোনো প্রতিকূল পরিস্থিতি, দুর্যোগ বা মহামারীতে জনগণের ভালোবাসা আর দোয়া নিয়েই সেবাদান অব্যাহত রেখে এগিয়ে যাবে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। যে এই প্রতিষ্ঠানটি খোলার পর থেকে আজ পর্যন্ত এটা বন্ধ হয়নি। রিয়াদ হাসান, এসএ টিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএ টিভির ওয়েবসাইট www.satv.tvতে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/SATVBDতে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়া এসএ টিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/SATVnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সবশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/SATVBDতে। এসএ টিভি সাথে আছি সবসময়।